কটা টিকিট বেচছেন আজকে? হ্যাঁ 20 টাকা। কয়টা বেচছেন? একশো মতো বিক্রি হয়ে গেছে। কোথায় কোথায় গেছিলেন? আজকে গেছি আপনার হামিদপুরের ওই দিক দিয়ে, এখন একশো। গাড়ি কয়টা প্রতিদিন বসছে? গাড়ি এটা 100-এর উপরে আছে, আনুমানিক আমরা দাম নেই জানি কথা বলতে পারি। এটা তো 178 নম্বর সিরিয়াল না? কালকের থেকে হচ্ছে না? আপনার নাম? টিকিট 20 টাকা করে। হ্যালো, খেলা হবে কখন? সাড়ে দশটা প্রতিদিন। কালকে কি ছিল পুরস্কার? কালকে ছিল পালসার, ছিল বাজাজ কোম্পানির। কে পাইছিল? এটা পাইছে সেনাবাহিনীর বোর্ডার। আপনি কালকের থেকে আছেন? না, আমি আজকের থেকে। না, আপনার ভাড়া কত? আপনার ভাড়া কত প্রতিদিন? ভাড়া আজকে তো না দেওয়া বন্ধ, আমি বুঝতে পারবো। এই যে এই লটারিতে গতবার যে নিশ্চয় যে গতবার কয়েকজন আত্মহত্যাও করছে, তারপরে এই লটারি আবার আরম্ভ হয়েছে। আপনি কী করতেন? আপনি এই লটারি বেচার আগে কী করতেন? রাজমিস্ত্রির কাজ করতেন না? আপনার হাজিরা কত? আমাদের এখনও কোম্পানি লসে রয়েছে, তো এখনও হাজিরা দেয়নি। 300 টাকা করে খোরাকি দিচ্ছে কালকে। ও, শুধু খোরা কেটেছে 300 টাকা করে? এখনই তো রানিং হলি। আবার কতদিন চলবে মেলা? এটা তো 1 মাসের পারমিশন নাকি? তো কতদিন পরে লটারিটা শুরু হলো? 15 দিন পরে। তাহলে আর 15-20 দিন চলতে পারে। যদি মেলা বাড়ে তাহলে সেক্ষেত্রে আরও বাড়বে, তাই তো? প্রতিদিন প্রতিদিন তো মানে প্রতিদিন এটা কি কালকে লটারির ড্র? আমার মিলানোর কোনো আমাদের কাছে
বাজার। আপনি আপনি কি করেন? আমি একটা আই হসপিটালে কাজ করি। আর আই হসপিটাল কোন আই হসপিটালে? কমিউনিটি আই হসপিটালে। তা এই যে লটারি কিনলেন, এই লটারি আসলে কি সরকার অনুমোদিত কিনা আপনি জানেন? আপনার নামটা কি? সেনাবাহিনীর ভিতরে আপনার বেসরকারি ভাবে একজন লিজ নিচ্ছে গেট লটারি এটা। আপনার নাম কি? আমার নাম আরিফ। আচ্ছা আচ্ছা। আপনি কি এমনি কোনো জব করেন না? এই জব করেন এবার কোনো অন্য কিছু করেন? হ্যাঁ আমি স্টুডেন্ট। কিসে পড়েন? মাস্টার্স পাস করে। কোন কলেজ থেকে? এই যে এই লটারিটা আপনি আপনি তো একজন বুদ্ধিমান বিবেক বিবেকের লোক, আপনি কি মনে করেন যে এই লটারিটা কিনা ঠিক? আমি আমার লাইফে মনে হয় একবার ট্রাই করেছি আর আজকে সেকেন্ড টাইম, এত কিছু আসলে চিন্তা করিনি। সে তো আপনি কিনে ফেলাইছেন যেহেতু, সেক্ষেত্রে তো ওই আপনার কি মনে হয় যে এই লটারিটা গতবার আমাদের এখানে লটারি হয়েছে এই গেট লটারি, এতে আমাদের রিক্সা নিম্ন মধ্যবিত্ত রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে এই লটারিটা কিনা ঠিক? মোটেই ঠিক না। ঠিক আছে।